হ্যাঁ, রাজ্যপাল যেখানে যেখানে খুন হয়েছে, যেখানে যেখানে হামলা হয়েছে সেই সব এলাকায় ভিজিট করছেন, ভালো কথা। এটা কংগ্রেসের কর্মী খুন হয়েছে সেখানেও যাক, তৃণমূলের কর্মী যদি খুন হয়ে থাকে সেখানেও যাক, যাওয়া উচিত রাজ্যপালের। কিন্তু তার মানে এটা নয় যে রাজ্যপালের ভ্রমণ মানে শান্তির বাতাবরণ এসে গেল, ভাবার কোনো কারণ নাই। কারণ বাংলার মুখ্যমন্ত্রী বলে দিয়েছে তার ভাষাতে, হাতা খুন্তি নিয়ে রেডি থাকো, সিদ্ধ ভাত নিয়ে রেডি থাকো। যারা কেন্দ্রীয় বাহিনীকে রুখার জন্য বাংলার মা বোনদের উস্কানি দিচ্ছে, সেই তৃণমূল পুলিশের মদতে বিরোধীদের উপরে যে অত্যাচার অন্যায় সন্ত্রাস হামলা করবে, এটা বলাই বাহুল্য। কারণ এই দিদিরই ভাইরা বলতো নকুল দানা দিয়ে ভোট হবে, মুরগি দিয়ে ভোট হবে, কী কী বলতো সব, চরম চরম করে বাজিয়ে নাকি ভোট হবে। তো সেই ভাইয়ের দিদি সে বলছে সিদ্ধ ভাত খাইয়ে ভোট হবে, প্রতিরোধ করতে হবে। দিদি, আপনি কার বিরুদ্ধে প্রতিরোধ করবেন? সারা বাংলা আপনার বিরুদ্ধে প্রতিরোধ করতে চাইছে, আপনার অত্যাচারে বাংলা কাইল, আপনি কার বিরুদ্ধে প্রতিরোধ করবেন? এইগুলো বলা মানেই হচ্ছে তৃণমূলে যারা নিচের তলার হারমাত বাহিনী তাদেরকে গ্রিন সিগন্যাল দেওয়া, সবুজ সংকেত দিয়ে দেওয়া, হামলা শুরু করে দাও। দিদির সংকেত পেয়ে হামলা শুরু হয়ে গেছে, কোথাও প্রকাশ্য হামলা, কোথাও লুক্কায়িত হামলা, হামলা কিন্তু শুরু হয়ে গেছে।